গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভেতরে পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কোথায় আছি। আমি এখন আছি বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটাতে, আর আজকে মেনলি আমি যাচ্ছি কলকাতা, আর আমার ফ্লাইট হচ্ছে নবীয়ারে, 12:30 ফ্লাইট। তো কলকাতা যাচ্ছি মোটামুটি এবার একটা লম্বা একটা সময়ের জন্য, কলকাতা থেকে হয়তো বা আরও অন্য একটা স্টেটও যাওয়া হতে পারে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফার্স্ট আমার ইয়ারে জার্নি হচ্ছে, তো এটা আমি পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা, যাচ্ছি একটা ফ্যামিলিক্যাল কাজে, সেটা তো শেয়ার করবো। সেই সাথে কলকাতায় ঘুরবো, তারপরে আপনার ইন্ডিয়ার বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে ঘুরে এবার দেখাবো আপনাদের। তো বাসা থেকে বিদায় দিয়ে আসতেছিলাম, তো সেটা একটু দেখে আসি। দেন আমরা ইমিগ্রেশন অলরেডি কমপ্লিট, তো একটু পরে প্লেন উঠবো, তো সেটাও শেয়ার করবো, কি কোথায় বসলাম না বসলাম সব কিছুই শেয়ার হবে। তো পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি, আর পুরো ব্যাপারটা কিন্তু আপনারা এনজয় করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। তাহলে গেলাম, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে। বাইক নিয়ে কিন্তু যাচ্ছি না কলকাতায়, প্লেনে যাচ্ছি, আপাতত এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছি বাইকে। তাহলে যাও, সাবধানে বাসে যাও। হ্যাঁ, ওকে, আল্লাহ। ইমিগ্রেশনের জক্কি ঝামেলা শেষ করে আমরা এখন নবীয়ারে শাটল বাসে করে তাদের ক্রাফট পর্যন্ত যাচ্ছি। আর এর মাঝখানে এই যে গ্রাউন্ডের এই বিশাল বিশাল বিমান দেখে কিন্তু আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছি, কারণ একটা সময় এই ক্রাফটগুলো আকাশে বেশি বেশি বেড়াতে দেখতাম, আর এখন চোখের সামনে দেখে একেবারেই অবাক হয়ে যাচ্ছি। গ্রাউন্ডে 3 মিনিট জার্নির পরে আমরা আজকে আমাদের ক্রাফট নবীয়ারের সামনে। এটা মূলত 72 সিটের একটা এয়ারক্রাফট, আর এইটা হচ্ছে একেবারে মিনি সাইজের একটা এয়ারক্রাফট। আর আজকে কলকাতা যাওয়ার পুরো জার্নির সঙ্গী হচ্ছে নবীয়ারের এই 72 সিটের এয়ারক্রাফটটা। তো একেবারে এসে লাইনে দৌড়ে মোটামুটি 4-5 মিনিট ওয়েট করতে হয়েছে, দেন আমরা এই এয়ারক্রাফটের ভেতরে বসে এটার সিটিং পজিশন সব কিছুই দেখাচ্ছি আপনাদের। তো আমার সিটটা একেবারে ফ্রন্টের দিকে ছিল, আমার সিট ছিল 6A, মোটামুটি ছিল সিটের যে কন্ডিশনটা। তো আমাদের এয়ারক্রাফট অলরেডি রানওয়েতে অপেক্ষা করতেছে রানওয়েতে ওঠার জন্য। তো সামনে কিছু এয়ার আছে, সেগুলোর পরে আমাদের যাত্রা শুরু হবে। আর এর ফাঁকে একজন কেবিন ক্রু বিভিন্ন সেফটি রিলেটেড যা যা আছে তা তার সংকেতের মাধ্যমে সবাইকে একটি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। রানওয়ে থেকে একেবারে পূর্ণ গতিতে আমাদের এয়ারক্রাফট কিন্তু ছোটা শুরু করলো। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করে কলকাতার উদ্দেশ্যে উড়ে যাব। তো অলরেডি প্লেনটা কিন্তু ভাসমান অবস্থায় চলে গেছে, আর আমাদের এখন রানওয়ে ছেড়ে এখন আকাশে উঠে গেলাম। আর এটা একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল আমার কাছে, কারণ এটা আমার ছিল আমার জীবনের প্রথম প্লেন জার্নি। আর আমরা কিন্তু অলরেডি আকাশে উঠে গিয়েছি, তো আমাদের ব্যস্ত যে ঢাকা শহর, আমাদের কংক্রিটের যে ঢাকা শহর, সেটা দেখে কিন্তু আমি একেবারে হতবাক যে কতটা হিবিজিবি অবস্থা আমাদের ঢাকা শহরে। আর খুবই সুন্দর লাগতেছে নিচে অলরেডি কুড়িল ফ্লাইওভার দেখা যাচ্ছে। তো আমরা এখন আমাদের যে এই লম্বা এই জার্নিটা, মাত্র 1 ঘন্টা একটা জার্নি হবে, আজকে কলকাতায় গিয়ে পৌঁছাবো। তো কলকাতায় যাচ্ছি যে কাজে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো কলকাতা থেকে আমাদের যাত্রা হয়তো বা আরও একটা অন্য কোনো নিশ্চিত হতে পারে। সুবিশাল আকাশের মাঝে আজকে আমাদের যাত্রাটা হচ্ছে, তো মেঘের গুলাকে কিন্তু মনে হচ্ছে যে সাদা সাদা তুলার মতো, ইচ্ছে করতেছে একটু হাতে ছুঁয়ে দেখি। সেই সাথে কিন্তু দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম এই এয়ারক্রাফ্টে বসে। অলরেডি খাবার চলে আসছে, খাবার হিসেবে দেওয়া আছে একটা বার্গার এবং একটা ভ্যানিলা কেক। তো বার্গারের কোয়ালিটি আপ টু দ্য মার্ক ছিল না, এই যে বার্গারটা দেখতে এরকম ছিল, কোনো সসও ছিল না। তো শুকনো শুকনো বার্গার খেলাম। অলরেডি আমরা ইন্ডিয়ার আকাশে, এবং নিচে কিন্তু সেই আমাদের দ্য সিটি অফ জয় কলকাতা অল্প অল্প করে দেখা যাচ্ছে।
অল্প কিছুক্ষণের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে ল্যান্ড করব। আর কলকাতার বিল্ডিংগুলো কিন্তু আমাদের বিল্ডিংয়ের সাথে অনেক অনেক মিল, কিন্তু একটু ফাঁকা ফাঁকা। অলরেডি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু যে এয়ারপোর্ট, ঠিক এয়ারপোর্টের সামনে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে এয়ারক্রাফ্ট আছে সেটা এই কলকাতা মাটিতে ল্যান্ড করবে। তো ল্যান্ডিংয়ে যে সময় হয়তো একটু একটু ভয় কাজ করতেছিল, খুব সুন্দর করে সহি সালামতে আমরা ল্যান্ড করলাম, এবং খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এরকম অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে আমি হ্যাপি, এবং এই এয়ারক্রাফ্টের জার্নিটাও ছিল আমার কাছে আরামদায়ক এবং তুলনামূলক বেটার। ওয়ান আওয়ার জার্নির পর ফাইনালি কলকাতায় রিচ করলাম। মোটামুটি খারাপ ছিল না জার্নিটা, তবে মাথায় অনেক নয়েজ ছিল গাড়ির ভিতরে, তো যার জন্য একটু সমস্যা ফিল করতেছিলাম। তো এখন সরাসরি চলে যাবো আমাদের যে হোটেলে। তো এখন ইমিগ্রেশনের কিছু কাজ কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে বের হয়ে একেবারে কথা হবে। সর্বোচ্চ 4-5 মিনিট টাইম লাগলো ইমিগ্রেশন কমপ্লিট করতে। আর ইমিগ্রেশন কমপ্লিট করে ট্যাক্সি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার প্রিয় শহর দ্য সিটি অফ জয় কলকাতা, যদিও ইন্ডিয়াতে এর আগেও আসা হয়েছিল, বাট ইন্ডিয়ার কিন্তু এই সাইডটা খুবই খোলামেলা এবং খুবই সুন্দর পরিপাটি করে সাজানো। অলরেডি কলকাতা চলে আসছি, আর কলকাতায় আসার উদ্দেশ্যটা হচ্ছে একটু মেডিকেল পারপাসে আসা। তো এই মুহূর্তে কলকাতা একটা হসপিটালের সামনে আছি, আর আর এখন কলকাতায় এসে আমি যেহেতু বাইকার, বাইকারতে যে ইচ্ছেটা সেই ইচ্ছেটা কিন্তু হচ্ছে বাইক। তো এই বাইকটা আমার প্রতি একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার দেশে তো আমি হায়ার সিসি চালাতে পারি না, এখানে এসে অলরেডি হায়ার সিসি দেখে ফেললাম। এ হচ্ছে বাজাজ ডোমিনার 400 সিসি, হিরোর 200 সিসি, আর এই হচ্ছে রয়্যাল এনফিল্ড, এটা মেবি 500 সিসি। তো অনেক স্কুটি প্লাস হায়ার সিসি, লোয়ার সিসি সব বাইকে আছে, যেটা হচ্ছে আমরা চাইলেও আমাদের যে দেশ, আমরা আমাদের দেশে কিন্তু এটা চাইলেও চালাতে পারি না। নানা ধরনের বিধিনিষেধ আছে, নানা ধরনের জায়গামেলা আছে। তো এই জায়গামেলাগুলো যখন শেষ হবে তখন আমরা হয়তোবা আমাদের শখের বাইকগুলা এই আমাদের দেশের রাস্তায় চালাতে পারবো। লাস্টলি হোটেলে এসে পৌঁছালাম, রেস্ট নিলাম, গোসল করলাম, আর এখন একটু বের হয়ে হোটেলের পাশে সোডা খাচ্ছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। একটা হেক্টিক জার্নি গেছে, মোটামুটি প্লেন, মোটরসাইকেল, গাড়ি এইসব করতে করতে আজকে 7-8 দিন পার হয়ে গেছে। যদিও প্লেনের জার্নিটা আমার একটুও ভালো লাগে নি, তো একটু বোরিং একটা জার্নি ছিল। তো সোডাটা খেয়ে খেয়ে আজকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। কলকাতা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু কিন্তু এই কলকাতা সিরিজে দেখতে পাবেন এবং জানতে পারবেন। আর আমার রিয়েল টাইম আপডেটগুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করবেন, তাহলে আমার রিয়েল টাইম আপডেটগুলো পেয়ে যাবেন।